तो गाइज आज के बारासात स्टेशन गए तो टिकिट ना कटे गेलोम तो से टीटी धरे से टीटी धरे तो टीटी धरले तो फाइन कर टिकिट नहीं जेहेतु तो फाइन कर फाइन कर दिए दुशो पंचान टकर फाइन कर तुम्हारे एक मैसेज दीते चाहिए सब समय टीटी जो फाइन कर तक सब समय जो फाइन कर फाइन टाइम देर चेष्टा करो समय दाम कमान चेषा करना मन कर पंचाश टाक एकश टाक दिए चले जाए तो सरकम भावार को कारण नहीं पंचाश टा दिए मन कर क्यों जो कमेंटे लिखबे ना जो दाम कर दाम कम नहीं से ही कथा बोल हसते चेहरे का मतलब यह नहीं होंगे कि कोई तकलीफ नहीं होंगी मतलब यह होंगे कि तकलीफा ना डील करना होंगे हमारे दाम कमाय बोले आढ़ाई टाक दिए रकम जो क्यों लिखबे ना तुम्हारा আসল অরিজিনাল ব্যাপারটা কেউ লিখবে না বলবে যে ন্যায্য টাকা যেটা সেটা দিতে হবে আর যে টাকা টাকাটা যেন সরকারের খাতায় যায় সেই জন্য আমি বলছি যে তোমাদের যেটা ফাইন করবে ওরা পঞ্চাশ টাকা একশো টাকা নিয়ে ছেড়ে দেওয়ার চেষ্টা করবে কিন্তু ওই রকম করবে না তোমরা পুরো ফাইনটাই দেবে যখন ফাইন যখন হয়েছে তখন পুরো ফাইনটাই দেবে নিজের কাছে না থাকলে কি করবে নিজের কাছে না থাকলে তোমরা আশেপাশে দেখবে যে কোনো গাছ ফেলা আছে নাকি ম্যাঙ্গো গাছ আম গাছ আম গাছ আশেপাশে যদি কোনো বন্ধুর কাছে থাকে তাহলে সেখান থেকে ধার করে নিয়ে দিয়ে দেবে কারণ ফুল পেমেন্টটাই করে সব সময় যাতে সেই টাকাটা সরকারের খাতায় যায় আর তা নাহলে পঞ্চাশ টাকা দিয়ে দেবে একশো টাকা দিয়ে দেবে ওটা আসলে সরকারের খাতায় যাবে না ওটা ওদের পকেটে যাবে আর ওই ওইটার জন্য কেউ লিখবে না যে কমেন্টে যে আমি দাম করেছি দাম কমায়নি বলে আমি তারপরে এই কথা বলছি আমি শুনছিলাম আপনি টিকিট কেটেছেন তাও আর ফাইন দিলেন কেন টিকিট কাটার পরে ফাইন হয়েছে আমি একটু বেশি চালাকি করতে গেছিলাম তো ওই কারণে পাঁচ টাকার আমি টিকিট কেটেছিলাম পাঁচ টাকার টিকিট কেটেছিলাম তো পাঁচ টাকার টিকিটে মানে যে পর্যন্ত আমি যাবো তার এক স্টেশন আগে পর্যন্ত হয়ে গেছিল তাই একটা স্টেশনের জন্য পাঁচ টাকা আমি দিতে চাইনি পাঁচ টাকা খরচা করে একটা স্টেশন বেশি দেবো যে কারণে আমি পাঁচ টাকা দেইনি আমি মনেছিলাম পাঁচ টাকা না দিয়ে দুশো পঞ্চান্ন টাকা দিই তাহলে নীতি কথা কি হলো শেষমেশ শেষমেশ এটাই হলো যে অতি চালাকের গলায় ধরি আর পাঁচ টাকা দশ টাকার জন্য সবসময় রাস্তায় যখন বেরোবে তখন টিকিট কেটে বেরোবে আর বেশি টাকা নিয়ে যাবে আর বিশেষ করে রেলের ফাঁকি দেবে না আর সবসময় টাকা বেশি রাখবে এরকম আমার পকেটে গেলাম সবসময় টাকা থেকে টিটি ফাইন করলাম আমি কোনো কসলানোর কোনো সিন নেই আমি বললামই না যে আমি টাকা দেবো না বই করবো আমি বললাম স্যার কত হলো টিটি বলছে হচ্ছে তো তোমার একশো ষাট টাকা মতো আমি বললাম না না বাড়ান বাড়িয়ে করুন বাড়িয়ে আমি বললাম তারপর একটা কথা আছে তারপর একটা বললো যে দুশো কুড়ি আমি বলছি আর একটু বাড়ান বললো দুশো ষাট আমি বললাম একটু কমান বললো দুশো পঞ্চান্ন আমি বললাম ঠিক আছে তাহলে দুশো পঞ্চান্নটাই লাগান দুশো পঞ্চান্ন প্যাক লাগিয়েছে এই যে সিক্সটি এম এল দুশো পঞ্চান্ন দেখা যাচ্ছে 60 ml 255 টাকা এখানে হ্যাঁ তো চলো